কি ফ্যাচাঙে ফেললে গো বিদ্যাসাগর মশাই? অখন তোমার কথাটা না পাচ্ছি ফেলতে আর না পাচ্ছি গিলতে। কোনটা ধৈর্য আর কোনটা ছাড়ব বুঝতে লাগছি। কেন যে মধ্যে বর্ণ পরিচয় বইটা পড়তে গেলাম। তুমি লিখেছো সদা সত্য কথা কইবে। যি সত্য কথা কয় উহাকে সকলে ভালোবাসে। আমি তোমার বর্ণ পরিচয় পড়া লোক বৈঠা, মিছা কথা কেনে বলবো কিন্তু ফ্যাচাং হলে মিথ্যা বললে পাবলিক দাঁত কিলাইছে, আর সত্য বললে আরো, আমাকে ধরেই কিলাইছে, ভালোবাসা তালোবাসা ছাইড়েই দাও, আজ তো যত লস খাইছি ওই সত্য বলবার লিগেই, কি ফ্যাচাং এ ফেলে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কতটা না পারছি ঠেলছে না নাプチ গিলতে তুমি বললে চুরি করা বড় দোষ যে চুরি করে উহাকে সকলে ঘৃণা করে একবার টি দেখবে আইছো যে যত বড় চোর তততো বড় পূজা 받ে চাল কলা ফুল মালা সবই পছে হাত কচলা কচলিয়া দাঁত কলাকলি দেখলে মাথাটা তোমার খারাপ হয়ে যাবে আর সাধুগুলোর যা অবস্থা কি আর বলবো ওদের লিঙ্কিটাও জুট ছেলায় কি ফেললে গো বিদ্যাসাগর মশাই না তোমার কথাটা ফেলতে আর না পাচ্ছি গিলতে তুমি সুশীল বলে একটা ছেলের কথা লিখেছ ও দমতক লেখাপড়া করতো বলতো লেখাপড়া না শিখলে চিরকাল দুঃখ পাইবে তোমার সুশীলকে বলে দিও এখনও সব উলটাই গেছে লিখা পড়া করলে মুরন, বিধানের কথাটাই ধরো কত কষ্ট করে ঘটি বাটি বিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করলে এখন না পাচ্ছে ভ্যান রিস্ক তো টানতে না পারলে চাকরি ইধার উধার ঘুরে বলছে আর ফক ফক করে বিড়ি টানছে আরও শুনবে বাদলপালের গুড বড় বেটাটা, উয়ার নামও সুশীল দিনরাত এক করে লেখা করলে, করে কি হলো? পুলিশ তাদের delivery boy আর খগনা ছোট বেটা চঠা চোখা মারি গোটা কতক pass করলে, ইহার পরে ঝান্ডা ধরে সোজা master মাস গেলে পঞ্চাশ হাজার ও বিদ্যাসাগর মশাই তুমি আর একটিবার ঘুরে আসো, আসে করে হা সমাজটাকে পাল্টে দাও আর তো তোমার বর্ণ পরিচয় বইটাকে নিয়ে যাও কি ফেচাঙ্গে ফেললে গো বিদ্যাসাগর মশাই ওখানে না পাচ্ছি তোমার কথাটা ফেলতে আর না পাচ্ছি তোমার কথাটা গিলতে